হ্যালো এভরিওয়ান, vidonco.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব দেওয়া আছে এ প্লাস বি, এ দুটি কোণের মান যোগফল 90 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই অংশটা প্রমাণ করতে হবে। তো এই অংশটা প্রমাণ করার জন্য আমাদের এখানে এই যে এ প্লাস বির মান 90 ডিগ্রি, এখানে কিছু সম্পর্ক কাজে লাগাতে হবে আমাদের। আমরা একটা পূরক কোণের কিছু অভেদ জানি, যে ট্যান থিটা এর মান হয় কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কট থিটার মান হয় ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা এখানে জাস্ট এই যে দুটো অভেদ আছে একে কাজে লাগাবো। তো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, ট্যান এ প্লাস ট্যান বি। তো আমাদের অ্যান্সারটা আমরা যদি দেখি ডান পক্ষের, দেখো সমস্ত রাশিটারটারই শুধুমাত্র বি কোণ আছে, এ কোণের কোনো কথা উল্লেখ নেই। তো আমরা এখানে প্রথমে কি করব, এই কোণটাকে বি কোণে ট্রান্সফার করার চেষ্টা করি। তো দেখো ট্যান এ মানে কি হবে, এখানে ট্যান এ মানে আমরা লিখতে পারি এখানে কট 90 ডিগ্রি আচ্ছা এর জায়গায় সরি এখানটা একটু চেঞ্জ করি, আমরা এখানে এর জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি। তার কারণ কি, এ প্লাস বি 90, তাহলে বির মান কি হবে 90 ডিগ্রি, সরি এর মান কি হবে 90 ডিগ্রি মাইনাস বি, অর্থাৎ এটা লেখা যেতে পারে। এবং এখানে ট্যান বি যেমন ছিল রাখলাম, তাহলে এই অংশটা আমরা এক্ষুনি যদি অভেদ লাগাই, এই অভেদ থেকে আমরা কি পাবো, এটার মান কট বি। আবার দেখো আমরা একটা জিনিস জানি যে কট থিটা সমান 1/tan θ, অথবা ট্যান থিটা সমান কি হবে না 1/cot θ হবে। তাহলে এই ট্যান বি এর জায়গায় আমি লিখতে পারি 1/cot b। তাহলে এখান থেকে দেখো যদি আমি লসাউ করে দিই, তাহলে নিচে আসবে কট বি, উপরে আসবে কি না cot²b প্লাস 1। আবার আমরা একটা জিনিস জানি এখানে cosec²θ সমান 1 cot²θ। তাহলে দেখো cot²θ প্লাস 1 এর মান কি হয় cosec²θ, তাহলে এখানে লবের অংশটা আর কিছুই হবে না, এখানটা আসবে কি cos²b। আর নিচের অংশটা দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি না cot²θ সমান cosec²θ মাইনাস 1। তাহলে উভয় পক্ষে যদি আমি রুট ওভার করে দিই, তাহলে কট থিটার মান কি পেয়ে যাবো, রুট ওভার অফ cosec²θ মাইনাস 1। তাহলে কট বির জায়গায় আমি কি লিখতে পারি, রুট ওভার অফ cosec²b মাইনাস 1। দেখো এই অংশটাই ছিল তো আমাদের ডান পক্ষে, তাহলে আমাদের কি হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ কমপ্লিট হলো। vidonco.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।